আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনটি হচ্ছে বাঁধাকপি এবং ফুলকপি কিভাবে চাষ করতে হয় এবং কি নিয়মে তা বাজারজাতকরণ এবং হচ্ছে উৎপাদন করতে হয়। ফুলকপি ও বাঁধাকপির চাষ পদ্ধতির বিভিন্ন নিয়ম এবং পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরা হইল। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন ধাপগুলো অনুসরণ করি। প্রথমত জৈব সার দিয়ে মাটিকে প্রস্তুত করে নিতে হবে, ঠিক পরিপক্ব এবং চাষাবাদের জন্য উপযোগী পরিবেশ করে নিতে হবে। যেমন এই যে দেখছেন, এটা কি সুন্দর চাষকৃত জমি। প্রত্যেকটি চারা গাছ কি দূরত্বে অবস্থান করতে হবে বা রোপণ করতে হবে, সে একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি ডায়াগ্রাম দেখানো হলো। এরপর দেখুন কিভাবে চারাগুলো রোপণ করা হয়েছে। সমদূরত্ব অর্থাৎ 1 ফুট 4 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে রোপণ করা হয়েছে। চারা রোপণের পর পানি শেষ এবং হচ্ছে সার প্রয়োগ করতে হবে। ফুলকপির গাছ যখন মাঝারি আকারে হবে তখন আমাদেরকে লেবেলিং বা হচ্ছে সেট পদ্ধতি করতে হবে। এতে গাছের দূরত্বটা বজায় রাখে এবং পাতা বিকশিত হয়। একটি গাছ থেকে অন্য একটি গাছের অবস্থানটা অনেকটা নির্ভুলভাবে অবস্থান করে। এতে পোকামাকড়, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর পোকা হতে রক্ষা পায়। তাই আমরা সবসময় মনে রাখবো এই লেবেলিং পদ্ধতিটা করা উচিত। লেবেলিং বা শীট পদ্ধতি করার পর অবশ্যই আমাদেরকে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করব এখন কোনটি, রাসায়নিক না জৈব সার? অবশ্যই আমরা বলবো যে জৈব সার ব্যবহার করব। জৈব সারে হচ্ছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে, যা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এসব। তাছাড়াও অন্যান্য মাইক্রো পুষ্টিও পাওয়া যায়। সো আমরা এসব পুষ্টি উপাদানের জন্য আমরা জৈব সার ব্যবহার করব। তাছাড়া বর্তমানে রাসায়নিক সার ব্যবহার করে যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণতা থাকে মানব দেহের জন্য, তাছাড়া গাছ এবং পরিবেশের ভারসাম্য একটা ব্যাপার স্যাপার আছে, সেক্ষেত্রে বলবো যে জৈব সার ব্যবহার করব, রাসায়নিক সার আমরা কম ব্যবহার করব। ফুলকপি যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে আমরা হচ্ছে প্যাকেজিং বা হচ্ছে কাটিং পদ্ধতি এবং বাজারজাতকরণের জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করব। এতে অগ্রিম সহজে আমরা লাভবান হতে পারি এবং বাজারজাত করলে দেখা যায় যে আমরা সঠিক মূল্য পেয়ে থাকি। পরামর্শের জন্য কমেন্ট করুন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই করে ফেলুন।